নমস্কার বন্ধুরা, শঙ্কর কিচেনে সকলকে স্বাগত। আজ গরম ভাতে খাওয়ার জন্য শিমঝাল তৈরি করলাম। সম্পূর্ণ নিরামিষ একটা পদ, খুব সহজ এবং একেবারে ঘরোয়া একটা রান্না। গরম ভাতে শুকনো শুকনো করে মাখিয়ে খাবেন, দারুণ লাগবে। আমি কড়াইয়ে 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলে করলে সবচেয়ে ভালো হবে। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এবং তারপর আমি 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। শিম ঝাল করছি, শিম তো অবশ্যই লাগবে। আমি এখানে 500 গ্রাম শিম নিয়েছি আর শিমগুলোকে গোটা গোটা রেখে শিমের যে ধারে শিরগুলো থাকে সেই শিরগুলো বাদ দিয়ে দিয়েছি। আমি এখানে গোটা শিম দিয়ে করছি, আপনারা চাইলে এটাকে হাফ করে নিয়েও করতে পারেন। কুটে নেওয়াটা যে যার মতো। এবার আমি স্বাদ মতো নুন দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে আমি শিমটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি 1 চা চামচ কাঁচা লঙ্কা দিলাম। আমি রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতে করব। কেউ চাইলে এর সাথে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তবে আমি রান্নাটা কাঁচা লঙ্কাতে করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ নারকেল বাটা। নারকেল বাটাটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ সর্ষে বাটা আর 1 চা চামচ সাদা সর্ষে বাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ নারকেল বাটা আর 2 চা চামচ পোস্ত বাটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিলাম আর আমি এর সাথে অল্প পরিমাণ জলও অ্যাড করেছি। এবার 2 থেকে 3 চা চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাপা দিয়ে এবার শিমটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব। এখন কিন্তু আমি আঁচটা কম করে দিয়েছি। ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। শিমটা আমি একটু কেটে দেখছি যে হ্যাঁ, ভালোভাবে সেদ্ধ হয়েছে। একেবারে শেষে আমি কিছু ধনে পাতার কুচি অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল শিম ঝাল। একদম সাধারণ একটা রান্না, গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।